রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে উফ সরি 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 শিট মানে আমি এক্সট্রিমলি সরি আসলে হয়েছে কি ভাই আমার মাথার মধ্যে না সবসময় সিনেমার পোকাটা এত চমৎকার করে ঘুরপাক করে না মানে আমি ওইটার একটা ঘোরের মধ্যে আছি আসলে এই কোথায় বাড়ি ভাড়া এগুলো সব বৈষয়িক জিনিস তো আসলে আমি তো ওই জিনিস না আসলে আমি আপনার বাড়িটাতে থেকে খুবই শান্তি পাচ্ছি এবং আপনি এত চমৎকার মানুষ এবং আপনার ওই বাড়ির ছাদটাতে আমি প্রায় আসি কিন্তু মানে কেন আসি যে এই ছাদটার মধ্যে না আমি একটা জিনিস খুঁজে পাই একটা পৌরাণিক একটা পৌরাণিক মানে এন্টিক একটা বাড়ির মতো অনেকটা লাগে আর কি আমার কাছে মানে এন্টিক খুব ভালো লাগবে এখন আমার টাকা দাও না 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 সেটা নিশ্চয়ই আপনার অবশ্যই বাড়ি ভাড়া দিতে হবে আচ্ছা আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে চাই মানে আমি আমার জীবনে যে প্রথম সিনেমাটা আমি করব আমি এই বাড়িতে শুট করতে চাই কারণ এই বাড়ির সাথে এবং এই যে ছাদের সাথে আপনার সাথে আমার যে স্মৃতি এটা আমাকে তাড়িত করবে এবং এটা আমি স্মৃতি হিসাবে রাখতে চাই যে হ্যাঁ এই বাড়িটাতে আমি ছিলাম এবং আপনি এবং আপনার চরিত্রটা কিন্তু আমি নিয়ে আসবো কারণ আপনি আমাকে যে হেল্পটুকু করছেন আসলে এটা আমি কৃতজ্ঞতা চিত্তেই এবং একটা ফিল্ম মেকারের জীবনে যে পোর মানে পোর খাওয়ার যে বিষয়গুলো থাকে এটা তো ঋতিক ঘটকের ছিল জানেন ঋতিক ঘটকে এরকম বাসা ভাড়া না দিয়ে এরকম ছাদে পলাই তো না 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 মানে বিষয়টা এরকম না মানে আপনি আসলে বিষয়টাকে অনেক হালকা করে দেখছেন ঋতিক ঘটক সত্যজিৎ রায় রিসেন্ট আমাদের তারেক মাসুদ মানে একটা আপনারা যদি আমাদের শিল্পকে আমাদের এই সিনেমাকে যদি এগিয়ে নিয়ে না যান তাহলে আমরা কোথায় যাবো বলেন কোথাও যাওয়া লাগবে না গাট্টি গোট্টা রেডি আছে টাকা দিলে বাসায় থাকবি নাহলে গাট্টি গোট্টাতে বাইরে চলে যাবে সজ্জনের শিল্প গোষ্ঠী গেলে টাকা দে না নিশ্চয়ই নিশ্চয়ই মানে কেন না আপনার বাড়ি ঘর আমাকে অবশ্যই বড় হলে তো তোর ইন্টারভিউ তো আসবে পত্রিকায় তখন বলবি একটা ভাড়াটিয়া ছিল বাসা ভাড়া দিতে পারি না দেখে মাথার হ্যাট ঘড়ি নিয়ে নিছে জুতাটা না না নি এটা বেশি হয়ে যাবে এখন ওখানে ব্যাগ রাখা আছে তুই যাবি না গাড়ি দেখা বাইকে দেবো না এখন তো মনে হচ্ছে যেতেই হবে যা ঘাট দেখাটা দেন কারণ কি আমার তো ফিল্মটা তো রিলিজ হয়েই যাবে আমি ইন্টারভিউ দিব পত্রপত্রিকা ইন্টারভিউ দিব এবং বইও আসবে মানে এইটা আমার ইন্টারভিউ তো মানে বলে দেবো এইটা একটা ফিল্ম ডিরেক্টরের যে স্ট্রাগলিংয়ের যেই মানে একেবারে একটা মানে নোংরা বিষয়টা থাকে না এটা ফটো আসবে এটা ভালো লাগবে প্লিজ অনেক ধরনের ভাই থাকে না চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই মুখে বলা ভাই বহুত রকমের ভাই থাকে তাই শুনতেছি যে আপনি কেমন ভাই কোন রকমের ভাই আপনি বসের খালাতো ভাই কেন তো আপনি বসের খালাতো ভাই তো বস আপনি করেন কি করি মানে ভাই আপনি এইভাবে ইয়ে করতেছেন কেন এই তো করে না মানুষ বাঁচার জন্য কত কাজ আমি তো শুনতেছি আপনার কাছে আরে ভাই আমি কি করি এইটা জানি না আপনার দরকার আছে ভাই আপনি আপনি আবারও খেপতেছেন ভাই একসাথে খাচ্ছি থাকছে আপনার সাথে আমি কি শুনতে পারি না আমি খারাপ কিছু শুনছি আপনার কাছে বলেন তো আমি খারাপ কিছু জিজ্ঞাসা করছি হয়তো জিজ্ঞাসা করতেই পারি এ কিছুই করে না বেকার কি বলেন ভাই এটা এটা কথার মতো কথা কইলেন আপনি এত বড় একজন মানুষ আমার তো দেখতেছি 2-3 ইঞ্চ লম্বা এত বড় মানুষ আপনার হাঁটুর বয়সে আমি আপনি বলেন আপনি চাকরি করেন না এটা কথা বললেন না আপনি এখনো বেকার একটা কথা এই যে আপনি যে আমাকেই দেখুন ভাই আমাকেই দেখুন আমি এই বয়সে আমি হচ্ছে বেশ সুন্দর চাকরি করছি আমি স্যুট বুট পরছি আর অন্য রকমের ব্যাপার সেবার আর আপনি বলেন আপনি বেকার একটা কথা বললেন না আপনি তুমি একটা আহম্মকের মতো কথা বললেন আমি আহম্মক
আমি তোরটা খাই তোরটা পড়ি তোর বাসায় থাকি আমি সারা জীবন বেকার থাকবো তোর সমস্যা আছে যা এখান থেকে যা বেটা নাহলে চড় দিয়ে দাঁত পালাই দেবো যা ভাবছি যে আপনি তো বড় আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে ওই পোস্টে আপনার মানে স্যুট কিনে দিচ্ছি আপনাকে জুতো কিনে দিচ্ছি নিয়ে আপনি সেই পোস্টে চলে যান তুই আমার ভাইয়ের চাকরি আমি করবো আমি আর বডি কাটবো দুনিয়ায় কি চাকরির অভাব যা এখান থেকে যা নাহলে কিন্তু যা যা তোর কি অমন গোপন নিয়ত আছে নাকি লয়া বাগা সি সি ভাই কি কইতেছেন এগুলা আল্লাহ মাফ করো ওয়াস্তা ফিরুলা ভাই আমি ওরকম ঘরেরই ছেলে না ভাই আল্লাহ মাফ করো বুঝিস কইলাম কুত্তার পাগল ঢুকা নিষেধ তাও মানে না পাগলের বংশ তুই আইস কমে ভালো তাও বাড়িতে বাইরে যা পাগলার বংশ তুই মরে কাউ মুই মরে গেছি ঠিক আছে মন মেজাজ ভালো ভালো নেই পরে পরে কথা বলবেন বাসায় কি হয়েছে ঠাডা পড়ছে নাকি নাকি দরবন্দাইয়ে গেছে বাসার মধ্যে ফায়ার সার্ভিস খবর দিতে চাইলাম ফায়ার সার্ভিস খবর দিলাম না অ্যাম্বুলেন্সের কথা বললাম সেই অ্যাম্বুলেন্স আনলাম না ব্যাপারটা কি বাসায় কোন ছাড়া পড়ছে যেরকম জরুরিভাবে মোরে খবর দিত কাস্টমার হালাই দিয়ে চলে আসছি তোর ইয়া হাসিল কে মাতারি কুম্বের এই ঘুরে খাদাস মাতারি কি এই মাতারি কি এই মাতারি মাতারি কো বেনে কইবে ডাকি বুড়া খাদাস তিন দিন পরে মরে যাবি তোর ভাষা পাল ঠিক হয় না সিঙ্গুর মাছের মতো ছাড়াইস না বেটা কবর দিয়ে কি হবে এই চিন্তা কর আর আমার লগে কথা বলে মাতারি সাথে নে ভদ্র মতো কথা বলবি এই তুই কে যা আই তোর জোতাইতে সোজা করে দিমু হ্যাঁ মু জরি কাম ভালাই তুই এই আসল কথা কও না করবি নে ওই কিটা কি তিনটা আদার স্যান্ডেল পাই দাও এই এবার লইয়ে বানছিস মারার লাগি আই তুই রাস্তায় দোকান বন্ধ যাওয়ার পর কালে তো তুই তিনবার জুতো সেলাই করা লাগে আর কথা হইলো যে গিয়া কি জানতে চাইতি আছো হেটে ভদ্রভাবে জি গেও নাহলে আমি যে কালে তিরানি শুরু করবো মোর মাতার তাউল্লা কইলাম টাটাই উঠতে আছে আসল কথা বলো কিরফিনে বলাইছো মোরে বেটা মোর কথা শোনার আগে তুই কত ঠান্ডা পানি ঢালি দে নাহলে চুপচাপ কথা হন নাহলে কিন্তু আমাকে বার করে দেবো গাড়ি দৌড় দিয়ে ঘরের মধ্যে
এক জঞ্জালে গিয়ে উঠছে হে খালি জঞ্জাল না হে আছে বড় কিছু আর কও কি কি জঞ্জালে গিয়ে উঠছে জোনাকি বেগম আসছে নাকি লাইদু বেগম আসছে জোনাকি লাইদু ইয়া কি স্বপ্নে দেখতে পাও দিনে দুপুরে আরে হেতেই বড় কিছু হইল ইবলিসের পয়দা করছে যে না হেইয়ে খারাপ শয়তান আর মানে কি বলতে চাইতেছো তোমার আগেরটা জোতাইতে ভিড়া মুকুম্বে হে আমার আগেটা কিডা ও চিনতে পারতেছো না আগেরটা কেডা হুম যার লগে ঘর সংসার করি আসছো যে তোমার গেড়ি তেড়ি বাইর করে দিতেছে এ বেড়া মনে হয় পাগল হয়ে গেছে আগে তো খালি বুড়া খাড়া শাসলে কথা না হইনে কথার মাঝখানে কথা বলা ঠিক না ওরে কথা কবা তো পেনা পড়তে আছো কামুই তো বলতে পারতেছি রে খোদা তোমার পোলা এক মাইয়ে লই আইয়া ওরছে ঘরে হে আবার বলে কি কইলে এক্স গার্লফ্রেন্ড এক্স কও কি এক্স গার্লফ্রেন্ড হে মানে কি এক্স মানে কি ওই পোলা বিয়ে করার আগে যার লগে সম্পর্ক আসলে প্রেম প্রীতি সেই সেম নিয়ে ঘরে ওরছে এই মুখ সামলাই কথা বলো বলতে আসি মুখ সামলাই কথা বলো থতমা কিন্তু ভাঙ্গিয়ালাম মোর পোলা সম্বন্ধে কোনো বাজে কথা বলবা না মোর পোলারে মুই জন্ম দিছি তুই কি বলতে আসো ও হে বুইনে ইবলিসের পয়দা হইছে তুমি জন্ম দেখে বললি ইয়া ভালো হয় নাই তোমার পোলা লাগে করে লই আইছে বিশ্বনালী বুড়াই দিগে ঘরে আছে আর যদি মিথ্যা কথা হয় তাহলে বুঝবা ইবলিস কাকে বলে আর ইবলিসের ছাও কাকে বলে তোমাকে বুঝাই ছাইরে দেব মুই মুই তো গোমত ফাটা লোক না যে ফাও কথা কইলি বেরামু আমি পেরমান ছাড়া কোনো কথা বলি না আমার লগে নাচি রে ইয়া ঘরে যাই দেখ তোর পোলা কারে লই এ তুই জুমকার কথা সো কিরফান না মুই তো ঘরে যাই দেখ মুই এ তুমি বলাও সাবির রে বলাও আমনের বলা আমনেই বলেন মুই বলে জামকে বলাইছে এ সাবির সাবির এইভাবে করলে তো উশান আসলে কাজটা হবে না ভাই তুমি তো ক্যারেক্টারটার মধ্যে নাই তুমি তো ক্যারেক্টারটাকে ধারণ করতে হবে তাই না তোমাকে গল্পটার মধ্যে থাকতে হবে তুমি ডিরেক্টর আশেপাশে নাই তুমি একটা মুভি করবা তুমি ফিল্ম করতেছো তুমি এটা মাথায় রাখো ভাই ভাইয়া ইউ আর টোটালি মেকিং মিস আন্ডারস্ট্যান্ডিং ভাইয়া প্লিজ সরি আমি তো ভাইয়া সবসময় ছবি করতেই চাই ভাই আমি আপনাকে ফোন দিতে চাই ভাই আপনি যদি ডিস্টার্ব ফিল করেন ভাইয়া আমি সবসময় স্বপ্নে দেখি আপনি আমাকে হিরো রোল দিয়েছেন আমি সেই ছবি করে হিট হয়ে গেছি এক নম্বর হিরো হয়েছি বাংলাদেশের ভাইয়া প্লিজ আরে তোমার একটা কথা যে আমি তোমার মানে যে ক্যারেক্টারটা ভাবছি সেই ক্যারেক্টারটা ধানমন্ডি থাকে না সেই ক্যারেক্টারটা পুরান ঢাকায় থাকে না হ্যাঁ সেই ক্যারেক্টারটা থাকে তোমার বস্তিতে তাহলে তোমার তুমি তো আমার সাথে বসবা আমি তোমাকে আরও দু তিনটা বইয়ের রেফারেন্স দেবো দু তিনটা মুভির রেফারেন্স দেবো এগুলো দেখে তারপরে বুঝবা আসলে কি মানে আমারই ভুল হয়েছে তোমার সাথে আসলে এই ফিল্মটা নিয়ে মানে যেটার ওজনটা তুমি বুঝতেছো না এগুলো নিয়ে না তোমারও দোষ নাই মানে তোমাদের জেনারেশন বা তোমরা যারা এই মিডিয়াতে কাজ করতে চাও আসলে তোমাদের মানে চিন্তা চেতনার সাথে আসলে আমরা যারা একটু অন্যভাবে চিন্তা করি তা মিলে না ভাই 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 আমি সবসময় আপনার সঙ্গে আছি আমি অলওয়েজ ক্যারেক্টারে আছি আপনি দেখেন আমার লুক দেখেন আমি অলওয়েজ হিরো স্টাইলে ঘুরি ভাইয়া আমি 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 অলওয়েজ ভাই এই ক্যারেক্টারের ভিতরেই থাকি ভাইয়া আমি অলওয়েজ স্বপ্ন দেখি ভাইয়া ভাইয়া আপনি আপনার কী লাগবে ভাইয়া বলুন আপনার কী লাগবে আপনার যা লাগবে আপনি শুধু আমাকে বলুন অর্ডার করুন এই শোনো 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 তোমার আশা লাগবে না তোমার কী ধারণা তোমার দরকারে ফোন দেই আরে মিয়া তোমার মতো এরকম 50টা ছেলে আমারে প্রতিদিন নখ দেয় যে বস প্লিজ একটু সুযোগ চাই একটু সুযোগ চাই আমি তো সেই রকম না রে ভাই আমি তোমার মতো তোমার লুকটা আর তোমার পড়াশোনা ইভেন তোমার যে ইচ্ছাটা হ্যাঁ এইটা আমার ভালো লাগে তুমি এর ভাই কী দরকার আমি তোমার দরকারে ফোন করবো ভাই প্লিজ আপনি আমাকে একটাবার সুযোগ দেন ভাই আপনি কোথায় আছেন বলেন আমি উইদিন 10 মিনিটের ভিতরে চলে আসতেছি ভাই বলুন আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো আমার ওই বাসা আসা দরকার নাই আমি বাসায় ভালো লাগতেছে না আজকে হ্যাঁ তুমি ইয়ে করো আমাদের গলির মুখে যে হ্যাঁ ওই চা দোকানে আসো আসো ভাই 10টা মিনিট ভাই আমি চলে আসতেছি ভাই একটু 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 প্রিপারেশন নিয়ে একটু তাড়াতাড়ি আসো হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ ভাই থ্যাংক ইউ
এই মাইয়ের কথা বলছো? পেশা বীর, এই মাইয়ের তো কেডা আসতে কির ফিরনে? এত লজ্জা পাওয়ার কি আছে? ও আসলে একটু লজ্জা পায়, আপনার উনাকে বলতে লজ্জা পেয়েছে, আমি বলছি। আমি হচ্ছি ওর এক্সাম্পল। এক্সাম্পল মানে হ্যাপি? শুনে তখন ওনাকে বুঝিয়েছি, এখন বুঝাতে পারবো না, আপনি বুঝুন। আমার না একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াইছে। আমি কিছুক্ষণ আগে আমি বললাম না, এক্স গার্লফ্রেন্ড হলো আমার পোলার বিয়ের লগে যার প্রেম আছিল, হেই মাইয়া এখন ঘরে এসে উঠছে, এখন বিয়ের আগে যার লগে প্রেম থাকে হেই রে কয়ে। ও তুমি তো ভালো করে জানো যে ইংরেজি ওর মাথায় বেশিক্ষণ থাকে না, কেন সিটে সিটে বাইরে যায়। হাই এক্স গার্লফ্রেন্ড আর যাই, তুমি এ বাড়িতে আসছো কিরফিনে? কিরফিনে আসছো? আমি এখানে থাকতে এসেছি, আমি এখন থেকে এখানে থাকবো। থাকতে আসছি মানে কি বলতে চাইতেছো? এই কি বলতে আসি কি কিরফিনে থাকবে মানে কি? আমার ওর সাথে বিয়ের কথা ছিল, বিয়েতে যেহেতু হয়নি আমি ওর সাথে সংসার করব, তাই আমি এখন ডিসাইড করছি আমি এখন থেকে এখানেই থাকবো, আমি কোথাও যাব। এই সাপি, এই মাইয়া কেটা কমই দিয়েছে সেটা জানার বা বোঝার, এই মাইয়ের লগে কথা বলার কোনো রুচি আমার আর তোমার আম্মার নাই। এই মাইয়ের দেবী লাইছে, আমি মাইয়ের মাইয়ের লাইছে লাইছে তো তুমি নিয়ে লাভ নেই তো, কারণ সেটা আমার ইচ্ছে এখানে আসে না, তাই না? সে নিজের ইচ্ছে এখানে আসছে, জোর করে এখানে থাকতেছে, আমি বললেই তো সে পেয়ে যাবে না। এখন সেটা সে ভালো বুঝে বলে কেমনি বাইর করবেন না করবেন এটা আপনাদের কথা। তোরা কি বলছি, তোর পিঠে গিয়ে বাইর করে দে, পিঠে গিয়ে লড়া। সেটা সম্ভব না তো, কারণ সে রেসলিং চ্যাম্পিয়ন। কি চ্যাম্পিয়ন? কি সেই লাত্থি ঘুষি উষ্টাতে সে চ্যাম্পিয়ন, তারে কিছু বলতে গেলে সে লাত্থি ঘুষি উষ্টা মারে, ছোট থেকে এগুলো করেই বড় হয়েছে। এখন যদি আপনার কাছে মনে হয় যে আপনি এগুলো নিতে পারবেন, আপনি বলেন, আপনি নেন, কোনো সমস্যা নেই, বলেন। ওরা বলা কর মতে নাই, মামলা করে দিবো, থানা পুলিশ করবো। আপনি কি মামলা করবেন? মামলাটা আমি করব আপনাদের জন্য, আপনার জন্য, আপনার বউয়ের জন্য আর আপনার ছেলের জন্য। মামলা করবে মামার বাড়ির আবদার, দারোগা পুলিশে তোমার মামু লাগে আর বলার অমনি মামলা হয়ে গেল। এই মোরা করছি কি, মোরা কি ছুরি ডাহাতি করছি নাকি খুন খারাপি করছি? মামলা করবে? এই বলতেছি কি ঘরে বইয়া খোলো না। ছুরি ডাহাতি খুন খারাপির কোনো মামলা নেই, মামলা করুক প্রতারণার মামলা। আপনার ছেলে আমার সাথে প্রেম করেছে, ঘোরাফেরা করেছে, খাওয়া দাওয়া করেছে, সব কিছু করেছে, কিন্তু বিয়ে করার সময় আরেকজনকে বিয়ে করেছে, আপনি ওকে জোর করে বিয়ে দিয়েছেন। এই যে ও কি বলতে আছে কি প্রতারণার মামলা করবে, কি বলতে আছে কি দেখছো? কিছু বলার দরকার নাই, আমি যে তখন বলছিলাম ওর ব্যাপারে যে ও কোন লেভেলের ইবলিস, আমি মনে হয় একটু কম বলছিলাম, ভুল করিয়া ও তার থেকে অনেক উপরের লেভেলের। এই যে তো দেখছি তোমারও সারাই গেছে এক সের। এই ছাপবি, এই মুহে তালা মাইরা বসে রইছো কি ফিননে? আচ্ছা শুনেন, এত চিৎকার চেঁচামেচি করার কোনো দরকার নেই, আমার চিৎকার চেঁচামেচি মোটেও ভালো লাগছে না। আপনাদের যদি অনেক বেশি সমস্যা হয়, ওই যে ওকে কাকে বিয়ে করিয়েছে ওকে ডিভোর্স দিয়ে দিন। কি আর আমি এখানেই থাকবো, আমি এখান থেকে কোথাও যাচ্ছি। মোগো কাছ থেকে টাকা পয়সা আদায় করার একটা পলিসি এইটা, এবং এইটা হলো একটা বড় ধরনের ব্যবসা। আজকে রাজি হইবে? হ্যাঁ হবে না, প্লাস্টিক দোকান থাকতে হবে না কেন? না তো হইবে তো ঠিক আছে, অনেক সময় এখন তো টাকা জমা থাকে না, থাকে না কিছু, এই জন্য তো বললাম যে হইবে কি না। হবে কি নাম্বার? এই যে গ্রামীণ নাম্বার বলেন, নাম্বার 01721 প্রস্তাব দিছে, তুমি একটু চাকরি করবা, জবের মধ্যে থাকবা, ভালো প্রস্তাব দিছে, খারাপ তো কিছু বল নাই। আমার পক্ষে থাকা সম্ভব না, আমারে তুমি ফারুক রায় না দাও। আবার অক্ষয় ফারুক ফারুক করে আমার।